আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, রতন ইলেকট্রিকের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজকে আপনাদেরকে সম্পূর্ণ নতুনভাবে একটা ভিডিও আপলোড করতেছি এবং আপনাদেরকে দেখাবো যে বাসাবাড়িতে পানির প্রেশার কম হলে কিভাবে পানির প্রেশার বাড়ানো যায়। তাহলে আমরা এখন একটা প্রেশার কিট ব্যবহার করব। এই হচ্ছে একটা প্রেশার কিট, এটা আমাদের একজন প্রবাসী ভাই বাইরে থেকে নিয়ে আসছেন। এবং লাগবে আমাদের একটা হাফগোড়া মোটর, এ হচ্ছে একটা হাফগোড়া মোটর। এবং আমাদের লাগবে হলো তিনটা গেট বাল্ব, তো আমরা দুটো দিয়ে কাজ করছি। এবং লাগবে হলো আমাদের তিনটা টি, আর লাগবে হলো ইউনিয়ন। এটা হচ্ছে মোটরের ইন, এটা হচ্ছে আউট। তাহলে আমরা এখন আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি কিভাবে প্রেশার কিটটা সেটিং করতে হয় এবং কিভাবে প্রেশার কিট সেটিং করার পরে পানি সুন্দরভাবে আসবে আমরা সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আর আপনারা আমাদের ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন। এখন আমরা দেখাবো কিভাবে কিটটি সেটিং করতে হয়। আমরা এখানে একটা বাইপাস করতে হবে যেন প্রেশার কিটে কোনো সমস্যা হলে আমাদের বাইপাস দিয়ে পানিটা চালু করা যায়। তো আমাদের এখন মোটরের সাথেই একটা গেট বল প্রয়োজন ছিল, কিন্তু গেট বল না থাকায় আমরা দিই নাই। আপনারা যদি কেউ কখনো প্রেশার কিট ইউজ করেন, অবশ্যই মোটরের পাশেই একটা গেট বল ইউজ করতে হবে। গেট বল অথবা বল বাল্ব যে যেটা ইউজ করেন অবশ্যই করতে হবে। আমরা একটা টি দিয়ে বাইপাস একটা পাইপ করে দেবো, যেহেতু প্রেশার কিট সমস্যা হলে আমরা মোটরের সাথে গেট বলটা বন্ধ করে দিয়ে বাইপাসের গেট বলটা অবশ্যই খুলে দিতে হবে, তখন আমাদের বাইপাস দিয়ে পানিটা প্রবাহিত হবে। এখন আমরা ডাইরেক্ট ইলেকট্রিসিটিটা ইন করব প্রেশার কিটে, আর প্রেশার কিট থেকে ইন করব হলো মোটরে। যখন প্রেশার কিটটা আমাদের যখন যেই কোনো যেই কোথাও থেকে যখন আমাদের একটা বিপ কক চালা হবে অথবা বেসিন কল বিপ কক যাই চালা হবে, যেখান থেকেই পানি ছাড়বে সাথে সাথে আমাদের প্রেশার কিটে এই পাম্পটা চালু করে দিবে। চালু করার সাথে সাথে আমাদের এখানে কিন্তু অনেক প্রেশার হবে। তবে আমাদের দেশে সচরাচর কেউই এই প্রেশার কিট ইউজ করে না। এখন আমরা বাইপাসের পাইপটা রেডি করব। এখানে অবশ্যই একটা গেট বাল্ব লাগবে, অবশ্যই দিতে হবে, যেহেতু যখন প্রেশার কিট চালু থাকবে তখন বাইপাসের গেট বাল্বটা অবশ্যই বন্ধ থাকবে। তো মনে রাখতে হবে মোটরের ইনে অবশ্যই একটা গেট বাল্ব ব্যবহার করতে হবে, কিন্তু গেট বাল্ব না থাকায় আমরা এখন ইউজ করি নাই। তারপরও পরবর্তী যখন খোলা হবে এখানে একটা প্লাগ মারি রাখতে হবে আর বাইপাসটা চালু করে দিতে হবে। এখানে আমরা বাইপাসের পাইপটা সংযোগ করব। ট্যাঙ্কি থেকে সরাসরি পাইপে একটা যাবে, সেখানে একটা গেট বল রাখা হবে, এটাই বাইপাস। বাইপাসের গেট বলটা বন্ধ রাখতে হবে। এখন আমরা কিটের আউটে যেই লাইনটা যাবে ওই আউটেও আমাদের একটা গেট বাল্ব রাখতে হবে, ওই গেট বাল্বটা কন্টিনিউ খোলা থাকবে। যখন প্রেশার কিট কোনো সমস্যা হবে বা আমার মোটরটা খুলতে হবে কোনো প্রয়োজনে, তখন আমাকে এই গেট বলটা বন্ধ করে দিতে হবে যেন বাইপাস দিয়ে পানিটা ইন হওয়ার পরে এখান দিয়ে আউট হতে না পারে। আমাদের ভিডিওটি দেখতে থাকুন,
এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে রাখুন, যেহেতু আমাদের পরবর্তীতে নতুন নতুন ভিডিওগুলো সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। এখন আমরা প্রেশার কিটের আউট থেকে আউটের পাইপটার সাথে সংযোগ করে দেব। ভালোভাবে কিন্তু থ্রেড টেপ দিতে হবে, না হলে প্রেসারের সাথে সাথে পানি লিকেজ করতে পারে। আমরা এখানে থ্রেড পাইপ দিয়ে কাজ করছি, অনেকেই সিপিভিসি পাইপ দিয়ে কাজ করে থাকেন, তবে সিপিভিসি পাইপ দিয়ে কাজ করলেও ভালোভাবে গুলো দিতে হবে, অথবা পিপিআর পাইপ দিয়েও অনেকেই কাজ করে থাকেন। এখন আমাদের প্রেশার কিটের আউট থেকে লাইনটা পরিপূর্ণ হলো, এখন আমরা বাইপাস পাইপটা এখানে পরিপূর্ণভাবে লাগিয়ে দেখাবো। ধন্যবাদ সবাইকে রতন ইলেকট্রিকের পক্ষ থেকে।